আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, যারা তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন করছো, যারা প্রথম বর্ষের ছাত্রছাত্রী, তাদের কম্পালসারি পেপার এনভায়রনমেন্টাল স্টাডিজ, এই বিষয়টির শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। প্রথমেই তোমাদের আমি কোশ্চেন প্যাটার্ন নিয়ে একটু বলবো। তোমাদের এই এনভায়রনমেন্টাল স্টাডিজ পরীক্ষাতে 10টি 1 নম্বরের MCQ প্রশ্নের উত্তর করতে হবে, 2 নম্বরের তোমাদের 10টি প্রশ্নের উত্তর করতে হবে এবং 4 নম্বরের 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এই ভিডিওতে আমি 2 নম্বর এবং 4 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। পরবর্তী কোনো ভিডিওতে আমি MCQ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি তোমাদের 2 নম্বরের যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ 2019 সালের পরীক্ষার্থীদের জন্য, সেগুলি হলো 1 নম্বর, ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য লেখো। পরের প্রশ্নটি, রেড ডাটা বুক কি, EIA এর গুরুত্ব লেখো। জলচক্র কাকে বলে, অ্যারোসল কি, উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তরগুলো কি কি তা আলোচনা করো, কার্বন ডাই অক্সাইড গ্যাসের উৎস। 8 নম্বর প্রশ্নটি, ওজন ছিদ্র বলতে কি বোঝো, মানুষের সংখ্যার অত্যাধিকারে বৃদ্ধির প্রধান কারণ লেখো। পরের প্রশ্নটি, সমুদ্র তেলের দূষণের ফলে পাখিদের ওপর কি প্রভাব পড়ে, জনসংখ্যা নিয়ন্ত্রণ, এল নিনোর বৈশিষ্ট্য লেখো, বৃক্ষচ্ছেদন বলতে কি বোঝো, তেহবিবাদ বিরোধ আন্দোলন কি, পুষ্টিচক্র কি, শূন্য জনসংখ্যা কাকে বলে, শিলামণ্ডলের গুরুত্ব, ম্যাক্রো ও মেসো বাস্তুতন্ত্র কাকে বলে, NSO শীতল অবস্থা কি, মিথেন গ্যাসের উৎস কি, অ্যাসিড বৃষ্টি কি, ভারতের কোথায় দেখা যায় এই অ্যাসিড বৃষ্টি, জনসংখ্যা বৃদ্ধির মালভূমি স্তর কাকে বলে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের আইনগুলো কি কি, চিপকো আন্দোলন বলতে কি বোঝো, দুটো মহাদেশ বরফের গলন সম্বন্ধে লেখো, বায়ু দূষণের কারণ লেখো, সুমেরু ও কুমেরু প্রভাব সৃষ্টি কিভাবে হয়, কোন দুটি প্রধান কারণের জন্য প্রাকৃতিক পরিবেশ গুরুত্বপূর্ণ, পরিবেশ বাঁচাতে মানুষের ঐকান্তিক প্রচেষ্টাগুলো কি কি, গ্রিন হাউস গ্যাস বলতে কি বোঝো, ট্রপিক স্তর কি, উদাহরণ দিয়ে আলোচনা করো। 2 নম্বরের এই প্রশ্নগুলো পড়লে আশা করি তোমরা সমস্ত প্রশ্নই কমন পেয়ে যাবে। যে 2 নম্বরে তোমাদের 10টা প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে 10টা প্রশ্ন তোমরা অ্যাটেন্ড করতে পারবে। এখন চলে এসেছি আমরা 4 নম্বরের কোশ্চেনে। 4 নম্বরে যে প্রশ্নগুলো তোমাদের গুরুত্ব সহকারে পড়তে হবে সেগুলি হলো, বায়ুমণ্ডলের গুরুত্ব লেখো, শক্তি প্রবাহের মডেল চিত্র, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো, সামুদ্রিক দূষণ, জৈব বৈচিত্র্যের সংকট, নাইট্রোজেন চক্র, সাইলেন্ট ভ্যালি আন্দোলন, জলদূষণের কারণ, বিশ্ব উষ্ণায়ন কি, এর প্রধান দুটো নজির, শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় কর্তব্য, ভারতের জীব বৈচিত্র্য, ওজন বিনাশে প্রতিরোধ ব্যবস্থা, ভারতের জনস্বাস্থ্য সম্পর্কিত সমস্যা, বায়ু দূষণের নিয়ন্ত্রণ, স্থিতিশীল উন্নয়নের 5টি নীতি, বিশ্ব উষ্ণায়ন, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণে পর্ষদের কার্যক্রম, শিয়াল ও সীমার পার্থক্য লেখো। 4 নম্বরের এই কয়েকটি প্রশ্ন পড়লেই কিন্তু তোমাদের যে 4 নম্বরের 5টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয় তোমরা অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো অসুবিধা হয় বা তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্নের সমস্যা থাকে, কোনো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ না, অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা আমাকে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। আজকে তবে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়াশোনার পাশাপাশি এডুকেশনাল টিপস চ্যানেলের সঙ্গে থেকো। টাটা।